নমস্কার বন্ধুরা, দাস কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের মাথার বড়া ভেজে দেখাবো। এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, 2 ঘন্টার জন্য মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া আমি চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুসুর ডালটাকে আমি বেটে নিয়ে নিয়েছি, একদম মিহি করে কিন্তু বন্ধুরা আমি এখানে বাটিনি, একটু দানা দানা রেখেছি। মাথাটাকেও আমি খুব ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন গ্রেট করা নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানাবো। মুসুর ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি মাথাটা দিয়ে দিচ্ছি, যেটা বেটে রেখেছিলাম চিংড়ি মাছের। 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দেব। বেসনও দিয়ে দেব আমি কিন্তু 2 চামচ। আমি মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা বাড়িতে থাকে তো আপনারা সেটাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আমি। কড়াইয়ে আমি 1/2 চামচের 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বড়া ভেজে নেব। ভাজা হলে তারপর অন্য পিঠ উল্টাব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। একটু সময় নিয়ে ভাজবেন। দুপিটি ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, এছাড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। একইভাবে আমি উল্টেও দেব। দেখতে পাচ্ছি ভালো করে আমি তুলে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও, তখন ভালো থাকবেন।